আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে আপনার কোন ধরনের একটা ওয়েবসাইট থাকা জরুরি। আপনি যদি একজন স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার একটা ব্লগ পোস্ট অথবা নিউজ পোর্টাল ওয়েবসাইট থাকাটা জরুরি। কারণ আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই বিষয়গুলো যদি আপনি ওয়েবসাইটে শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে তখন আপনি সেখানে অ্যাড শো করাতে পারেন, যার বিনিময়ে আপনি টাকা পাবেন। অথবা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনার ব্লগগুলো যদি কেউ পড়ে, ডেলি পড়ে, সেখানে আপনি একটা পণ্যের লিঙ্ক দিয়ে দিতে পারেন। সেই লিঙ্কে গিয়ে যদি সে পণ্যটা কিনে, সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন। অনেকভাবে ইনকাম করা যায়। আপনি যদি নির্দিষ্ট একটা অডিয়েন্সকে টার্গেট করতে পারেন, আপনি অনেকভাবে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনার যদি একটা ব্যবসা থাকে, সেক্ষেত্রে আপনি একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেখানে আপনার ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আপনি কোন ধরনের কাজ করেন এবং কোন ধরনের ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, কীভাবে আপনি কাজটা করে থাকেন এবং কোন কোন ধরনের কাজ ইতিমধ্যে আপনারা করেছেন এবং কোন কোন ক্লায়েন্টের সাথে করেছেন, এই বিষয়গুলো আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন, যেগুলো দেখলে নতুন কেউ আপনাদের সাথে কাজ করতে আগ্রহী হবে। তো এটার জন্য আপনাদের একটা ওয়েবসাইট বানানো দরকার। আমার জানা মতে এমন কোনো কোম্পানি নয় যাদের একটা ওয়েবসাইট নাই। আপনার যদি একটা কোম্পানি থাকে এবং সেটার যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে এটার কোনো দাম নাই। আপনি যদি একজন লেখক হন, সেক্ষেত্রে আপনার লেখাগুলোকে ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন। নিয়মিত আপনার লেখাগুলোকে এখানে আপলোড করলে কেউ যদি এরকম কোনো তথ্য গুগলে খুঁজে, তাহলে আপনার ওয়েবসাইট থেকে যে রেজাল্টটা যাবে, তারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে এবং সেখানে আপনি অ্যাড দিবেন বা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা যেখানেই থাকেন না কেন, যে পজিশনে থাকেন না কেন, আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে আপনারা ইনকাম করতে পারেন এবং আপনাদের নিজেদেরকে এবং আপনাদের কোম্পানিকে গ্রো করাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা।